আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আপনাদেরই মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা যে বিষয়টি নিয়ে আজ আপনাদের মাঝে কিছু কথা তুলে ধরব, সেই বিষয়টি হচ্ছে আপনার টনসিলের সমস্যা। আসুন জেনে নেই ঘরোয়া কিছু উপায়ে টনসিলের ব্যথা দূর করতে সম্ভব। শীতকালীন ঠান্ডায় টনসিলের সমস্যা সাধারণত বেড়ে যায়, আর ঠান্ডাজনিত যতগুলো সমস্যা সৃষ্টি হয় তার ভিতরে অন্যতম কারণ হচ্ছে টনসিলের সমস্যা। এই সমস্যা যে কোনো সময় যে কোনো বয়সের হতে পারে। জিহ্বার পিছনে গলার দেওয়ালের দুপাশে গোলাকার পিণ্ডের মতো যে জিনিসটি আমরা দেখতে পাই সেটাকে টনসিল বলা হয়ে থাকে, সেটাই হলো টনসিল। শরীরের প্রতিরোধ ব্যবস্থা একটি অংশ হচ্ছে টনসিল। মুখের ভিতরে চারটি অংশে বিভক্ত থাকে। এই টনসিলটা মুখের ভিতরে চারটি অংশে অবস্থান করে। একটা হচ্ছে লিঙ্গুয়াল, প্যারাটাইন, টিবয়েল ও অ্যাথেনিট নামে এর অবস্থান। এই টনসিলগুলোর মধ্যে যে কোনো একটির প্রদাহ হলেই তখন তাকে টনসিলের সমস্যা বলা হয়ে থাকে বা টনসিলের প্রদাহ বলা হয়। চিকিৎসকের মতে টনসিল দেখা দিলে প্রচুর পরিমাণে পানি পান করাতে হবে। যতদিন পর্যন্ত সে সুস্থ না হয় ততদিন পর্যন্ত তাকে পূর্ণ বিশ্রামে রাখতে হবে। মুখের আইজিন অর্থাৎ মুখ গহ্বর বলা হয় বা মুখের স্বাস্থ্য বলা হয় যাকে, ওয়াল আইজিন, এটাকে ঠিক রাখতে হবে। এটাকে মাউথ ওয়াশ বলা হয়ে থাকে, যা দিয়ে বারবার কুলকুচি করলে পরে অবশ্যই এই ব্যথা থেকে আপনি নিরাময় পেতে পারেন। সাধারণত খাবার সেলাইন বা লবণ মিশ্রিত পানি দিয়ে আপনি বারবার কুলি করলে পরে এই টনসিলের ব্যথা থেকে মুক্তি পেতে পারেন। প্রথমে বলা হয়েছে লেবু ও আদার চাও আপনি খেতে পারেন। গলায় ঠান্ডা লাগানো যাবে না, যেহেতু তীব্র ব্যথা আপনার থাকতে পারে, সেজন্য আপনার টনসিলের ব্যথার জন্য আপনার কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে। সেজন্য জ্বরের ওষুধ সেবন করতে আপনি ভুল করবেন না। এটা যেহেতু ব্যাকটেরিয়াজনিত ইনফেকশনের কারণে এই সমস্যা হয়ে থাকে, সেহেতু আপনি বাজারে বিভিন্ন প্রকার জ্বরের ওষুধ পাওয়া যায়, ওষুধ সিরাপ তো আছেই, এটা নিয়মিত খেলে অবশ্যই এই ব্যথা থেকে মুক্তি পেতে পারেন। যখনই আপনাকে ব্যাকটেরিয়া সংক্রমণের মধ্যে থাকবেন তখন দেখবেন যে আপনার টনসিলে ব্যথা শুরু হয়েছে। টনসিলে বিভিন্ন রকমের সমস্যার কারণে আপনার শরীরের কোনো অনুভূতি আপনি খুঁজে পাবেন না। বন্ধুরা, সর্দি কাশির জন্য দায়ী ভাইরাসগুলো সংক্রমণ টনসিলের ব্যথার জন্য সমস্যা দেখা দিতে পারে। আবার পুষ্টির অভাব অন্যতম কারণ হলেও ঠান্ডা লাগা বা ঠান্ডা খাবার খাওয়া, স্যাঁতস্যাঁতে জায়গায় বসবাস করলেও আপনার এই টনসিলের সমস্যায় আপনি ভুগতে পারেন। টনসিলের ব্যথার অন্যতম কারণ হচ্ছে ঠান্ডা বা কাশি। ভাইরাস সংক্রমণ টনসিলের ব্যথার সমস্যা দেখা দিতে পারে, যেহেতু পুষ্টির অভাবজনিত কারণেও আপনার ঠান্ডা লাগা থেকে বা ঠান্ডা খাবার খাওয়া থেকে, স্যাঁতস্যাঁতে জায়গায় থাকার ইত্যাদি কারণে আপনার টনসিলের সমস্যা হতে পারে বলে মনে করা হয়। এই সমস্যা সমাধানের বাজারে নানা রকম ওষুধ তো অবশ্যই আছে বন্ধুরা। সেই ওষুধের পাশাপাশি টনসিলের ব্যথা দূর করতে ঘরোয়া কিছু উপায়ে আপনি টনসিলের ব্যথা দূর করা সম্ভব বলে মনে করা হয়। এজন্য জানতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেল JA Health Care। তাহলে বন্ধুরা, আসুন ঘরোয়া উপায়ে, ওষুধ ছাড়াই ঘরোয়া উপায়ে আপনি আটটি বিষয়ে অবগত থাকলে পরে অবশ্যই আপনি টনসিলের ব্যথা থেকে মুক্তি পেতে পারেন। প্রথমে আমরা আসি মধুর কথা, দ্বিতীয়তে আমরা আসি লবণ পানির কথা, তৃতীয়তে আমরা আসতেছি পুদিনা পাতা, চতুর্থতে আমরা আসতেছি হলুদ ও মধু, পঞ্চমে আমরা আসতেছি গাজর, ষষ্ঠতে আমরা আসতেছি গ্রিন টি ও মধু, সপ্তমে আমরা আসতেছি লেবু ও আদা, অষ্টমে আমরা আসতেছি মেথির কথা। তাহলে বন্ধুরা, যে আটটি বিষয় আমরা বলে দিলাম, এই আটটি বিষয় আপনার মাথায় থাকলে পরে অবশ্যই আপনি টনসিলের ব্যথা থেকে মুক্তি পেতে পারেন। তো বন্ধুরা, প্রথমেই আমরা আসতেছি মধুর কথা। অ্যান্টিব্যাকটেরিয়াল গুণে ভরপুর, শরীরের জন্য খুবই উপকারী। এটা দিয়ে গলার টনসিল দূর করা সম্ভব। দুধের সঙ্গে মধু মিশ্রিত করে আপনি চাইলে পানিতে হলুদ ও মিশ্রিত করে খেতে পারেন। এই সব মধু মিশ্রিত করে দুধের সাথে খেলে পরে অবশ্যই টনসিলের ব্যথা দূর করা সম্ভব বলে মনে করা হয়। দ্বিতীয়ত আমরা আসতেছি লবণ পানি। মুখের সমস্যা দূর করতে লবণ মিশ্রিত পানি দিয়ে গড়গড় করলে পরে খুবই কার্যকারী পাওয়া যায়। এক গ্লাস পানিতে কিছু লবণ মিশ্রিত করে গলায় গড়গড় করুন এবং গরম পানিতে গড়গড় করলে অবশ্যই আপনি আরাম পাবেন এবং টনসিলের ব্যথা দূর করতে অবশ্যই উপশম পেতে পারেন। তৃতীয় নম্বরে আমরা আসতেছি বন্ধুরা পুদিনা পাতা।
ঔষধি গুণে ভরপুর পুদিনা পাতা অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা দ্রুত গলার সমস্যা সমাধান করতে সহায়ক। দিনে দু তিনবার পুদিনা পাতা চা করে খেতে পারেন আপনি, তাহলে ব্যথা থেকে মুক্তি পেতে পারেন। টনসিলের ব্যথা হলে অবশ্যই আপনি পুদিনা পাতা চা খেলে পারে অবশ্যই এই ব্যথা থেকে মুক্তি পেতে পারেন। চতুর্থ নম্বরে আমরা আসতেছি বন্ধুরা হলুদ ও দুধ। গলায় টনসিলের ব্যথা দূর করতে হলুদ ও দুধ খেতে পারেন। ফুটন্ত দুধে কিছুটা হলুদ ছেড়ে দিন হাতের কাছে। যদি আপনার গোলমরিচ থাকে অবশ্যই গোলমরিচ মিশ্রিত করতে পারেন, তাহলে টনসিলের ব্যথা দূর করা সম্ভব বলে মনে করা হয়। পঞ্চমে আমরা আসতেছি বন্ধুরা গাজর। গাজরে গুণের কথা বলে শেষ করা যাবে না। গাজরে রয়েছে অ্যান্টিঅক্সাইড যা টনসিলের ব্যথা কমাতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে এবং গাজরের রস করে খেলেও এই ব্যথা থেকে আপনি অবশ্যই মুক্তি পেতে পারেন বলে মনে করা হয়। ষষ্ঠ নম্বরে আমরা আসতেছি বন্ধুরা গ্রিন টি ও মধু। 3 কাপ পানিতে 1 চা চামচ গ্রিন টি ছেড়ে দিন, তারপর 1 চা চামচ মধু মিশ্রিত করে উমা উমা গরম করে আপনি এটাকে বারবার খেলে পারে অবশ্যই মুক্তি পেতে পারেন। এই গ্রিন টি অ্যান্টিঅক্সাইড তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি এটি জীবাণুর সঙ্গে লড়াই করে এই মধুর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান প্রদাহ কমাতে অবশ্যই সাহায্য করে। সেজন্য আপনি 1 কাপ গ্রিন টি এবং মধু মিশ্রিত করে অবশ্যই খেলে পারে এই ব্যথা থেকে আপনি উপশম পেতে পারেন। 7 নম্বরে আমরা আসতেছি লেবু বা আদা। মাথায় রাখতে হবে ঠান্ডা লাগানো যাবে না। আমরা প্রথমেই বলে এসেছি লেবু বা আদার চা খেলে পরে আপনি এই ব্যথা থেকে উপশম পেতে পারেন। অবশ্যই যদি আপনার টনসিলের সমস্যা হয়ে থাকে তাহলে আপনি লেবু বা আদার চা খেলে পরে এই ব্যথা থেকে আপনি মুক্তি পেতে পারেন। তবে টনসিলের 4টি অংশে বিভক্ত থাকে, এর যে কোনো একটি সমস্যা হলেই আপনার টনসিলের সমস্যা হয়ে থাকে বলে মনে করা হয়। সেজন্য আপনি প্রথমেই লেবু বা আদা দিয়ে আদা মিশ্রিত চা খেলে পরে অবশ্যই এই ব্যথা থেকে মুক্তি পেতে পারেন। 8 নম্বরে আমরা আসতেছি মেথির কথা। মেথি টনসিলের ব্যথা দূর করতে খুবই উপকারী। 1 লিটার পানিতে 3 টেবিল চামচ মেথি দিয়ে জাল দিন 30 থেকে 35 মিনিট এবং কুসুম গরম পানি দিয়ে বারবার গড়গড় করতে থাকুন, তাহলে এবং মেথি আপনার গলা ফোলা কমাতে অবশ্যই সাহায্য করবে। মেথির গুণ অনস্বীকার্য। এই মেথি খেলেও আপনার বিভিন্ন পেটের মেদ ভুঁড়ি থেকে কমাতে সাহায্য করে এবং টনসিলের ব্যথা কমাতে সাহায্য করে। তাহলে বন্ধুরা, আমরা আপনাদের মাঝে যে 8টি বিষয় তুলে ধরলাম সে 8টি বিষয়ের কথা অবশ্যই আপনি জানতে পারছেন এবং ঘরোয়া যে উপায়ে আপনি যে টনসিলের ব্যথা দূর করতে আপনার এই 8টি বিষয় অবশ্যই আপনি খেয়াল রাখবেন। এই 8টি বিষয়ের মাধ্যমে আপনার এই টনসিলের ব্যথা দূর করা সম্ভব বলে মনে করা হয়। এবং যদি তারপরেও ঘরোয়া উপায়ে আপনার এই টনসিলের ব্যথা দূর না হয় তাহলে একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করতে ভুলবেন না এবং ডাক্তার সাহেব আপনাকে কিছু পরীক্ষা দিতে পারে, সেই পরীক্ষাগুলো অবশ্যই আপনি করবেন। তারপরে যদি আপনাকে অ্যান্টিব্যাকটেরিয়াল ওষুধ খেতে খাওয়া লাগতে পারে সেজন্য আপনি ডাক্তারের সাথে পরামর্শ করে সব ওষুধ সেবন করতে পারেন। এবং আমাদের কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যেতে পারে। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।